ডাইনি মাসি, আমি এক্ষুনি যাচ্ছি গো তোমার জন্য একটা কচি দেখে পাখি ধরে নিয়ে আসবো। আমি যাই জঙ্গলের মধ্যে থেকে ফল পেড়ে নিয়ে আসি। ঠিক আছে মা, তুমি যাও। তুই এখান থেকে কিন্তু কোথাও যাবি না, চুপটি করে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলবে কিন্তু। এরপরে টুনি ওখান থেকে চলে যায়, আর তখনই কালু ওখানে উপস্থিত হয়। আরে পুচকু, তুই এইখানে খেলছিস, আর ওইদিকে তোর মাকে যে ডাইনি মাসি ধরে নিয়ে গেছে, তোর মার যে বড় বিপদ। হ্যাঁ রে হ্যাঁ, আমি ঠিকই বলছি, তোর মা ওই গুহাতে আছে, সেখানে চল। এই বলে ভুলিয়ে ভালিয়ে তখন কালু পুচকুকে ওই গুহার দিকে নিয়ে যায়। কালু পুচকুকে এনে একটা খাঁচার মধ্যে বন্দি করে ফেলে। এই বলে ডাইনি তখন ওখান থেকে স্নানে চলে যায়। আর কালু তখন ভাবে, ডাইনি মাসি একা একাই কচি কচি মাংস খাবে, আমায় তো দেবে না। এক কাজ করি, আমি আরেকটি পাখি ধরে নিয়ে আসি, তারপরে জমিয়ে দুজন মিলে না হয় পাখির মাংস খাবো। এই বলে কালু ওখান থেকে চলে যায়। ওইদিকে টুনি পুচকুকে কোথাও খুঁজে না পেয়ে অবশেষে গুহার সামনে এসে উপস্থিত হয়। তারপর টুনি ভাবে, জঙ্গলে কোথাও তো পুচকুকে পেলাম না, পুচকু আবার এই গুহার ভেতরে যায়নি তো। এই ভেবে টুনি তখন গুহার ভেতরে প্রবেশ করে। আরে পুচকু, তুই এখানে, তোকে খাঁচায় কে বন্দী করলো? তুই কিচ্ছু চিন্তা করিস না রে পুচকু, আমি এক্ষুনি তোকে খাঁচা থেকে বার করছি। এই বলে তখন টুনি পুচকুকে খাঁচা থেকে বার করে। তারপরে ওরা দুজনে ওখান থেকে পালিয়ে যায়। গল্পটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।